প্রিয় সাংবাদিক ভাই বোনের আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ সংবাদ সংস্থা পরিবেশিত একটি খবরকে কেন্দ্র করে আপনাদের সাথে মিলিত হয়েছি, মূলত আমাদের দলের অবস্থান তুলে ধরার জন্য এবং আমাদের এই সংবাদটি প্রতিবাদ করার জন্য। বাংলাদেশ সংবাদ সংস্থা যে সংবাদটি প্রকাশ করেছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বরাত দিয়ে সংবাদ এসেছে খালেদা জিয়া সন্ত্রাস সৃষ্টি করতে বিদেশিদের হত্যা করছেন। আমরা আওয়ামী লীগ সভানেত্রী এই বক্তব্যের এই পর্যবেক্ষণের নিন্দা করছি। আপনারা সবাই অবগত আছেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে রয়েছেন, এটা আপনার সবাই অবগত। সেখানে তিনি ওখানকার আমাদের পার্টি সমর্থক যারা আছেন তাদের সাথে মিলিত হয়েছেন, সে খবর আপনার প্রকাশ করেছেন। আপনারা জানেন বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ দূতাবাসগুলোতে ডিফেন্স অ্যাটাচি বলে একটা পদ থাকে, মূলত সেখানে গোয়েন্দা সংস্থার লোকেরা সাধারণত কাজ করে থাকেন। আমরা আপনারা যতটা না আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিদিনের অবস্থান সম্পর্কে যতটা না জানি তার চেয়ে বেশি জানেন সরকার। বেগম খালেদা জিয়া তার পুত্রের বাসায় অবস্থান করছেন এবং চিকিৎসা নিচ্ছেন, এই খবরটি আমরা যেমন জানি একইভাবে সরকারের দূতাবাস সংশ্লিষ্ট কর্মকর্তারাও জানেন। অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশে যে নষ্ট রাজনীতি চলছে সেই নষ্ট রাজনীতির প্রভাবে একজন সাবেক প্রধানমন্ত্রী, তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দল বারবার এদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, এমনি একটি দলের প্রধান সম্পর্কে এই ধরনের আপত্তিকর অরুচিকর মন্তব্য আমরা আদৌ শোভন মনে করি না এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই পর্যবেক্ষণকে, এই অভিযোগকে আমরা প্রত্যাখ্যান করছি, প্রতিবাদ করছি, নিন্দা করছি। এটা অত্যন্ত দুঃখের বিষয়। বাংলাদেশে অতি সম্প্রতি দুজন বিদেশি নাগরিক দুঃখজনকভাবে এখানে হত্যাকাণ্ডে শিকার হয়েছেন। আমরা সবাই বাংলাদেশ সবাই আমরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছি, নিন্দা করেছি। সরকারও বলেছেন এই ঘটনার সাথে আইএস সংশ্লিষ্ট ছিল না, যদিও আইএস সংশ্লিষ্টতার বিষয়ে পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে। সরকার খতিয়ে দেখছেন, বিদেশিরা খতিয়ে দেখছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন যে আইএসের সংশ্লিষ্টতা আছে কিনা এটা তারাও খতিয়ে দেখছেন। বিষয়টি যখন এমনি একটি পর্যায়ে তখন শুধুমাত্র বিরোধী দলকে, প্রতিপক্ষকে নিন্দা করার জন্য, প্রতিপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের বানোয়াট ভিত্তিহীন অভিযোগ তোলা অত্যন্ত অনভিপ্রেত, অপ্রত্যাশিত। এটা বাংলাদেশের রাজনীতিতে শিষ্টাচারের মধ্যে পড়ে বলে আমরা মনে করি না। এতে করে সরকারের তরফ থেকে, সরকারের গোয়েন্দা সংস্থার তরফ থেকে যেই তদন্তটি হবে, সরকারের শীর্ষ পর্যায় থেকে সরকারের শীর্ষ ব্যক্তি যখন এই ধরনের অভিযোগ তোলেন, এই ধরনের কথা বলেন, তখন তদন্ত স্বাভাবিক পথে এগুতে পারে না। আমরা মনে করি অতি সম্প্রতি দুজন বিদেশি নাগরিক যে দুঃখজনক হত্যাকাণ্ডে শিকার হয়েছেন তার একটি সুষ্ঠু তদন্ত হোক। আমরা মনে করি আমাদের দেশের যে সমস্ত বিদেশি নাগরিকেরা বসবাস করছেন, কূটনৈতিক মিশনগুলোতে যে সমস্ত কূটনৈতিক কর্মকর্তারা আছেন তাদের সবার চলাচল নির্বিঘ্ন হোক, শান্তিপূর্ণ হোক, নিরাপদ হোক। একইভাবে আমরা প্রত্যাশা করি আমাদের দেশের জনগণ সবাই নিরাপদে চলাচল করবেন, নিরাপদে বসবাস করবেন, স্বস্তির সাথে দেশে থাকবেন। প্রতিটি নাগরিক
স্বস্তির সাথে জীবন যাপন করতে পারবেন নিরাপত্তার উদ্বিগ্নতার বাইরে থেকে। কিন্তু সরকারের তরফ থেকে যখন এমনি ধরনের উদ্ভট অভিযোগ তোলা হয়, তখন প্রকৃতপক্ষে যারা দোষী, এই ঘটনার যারা নায়ক, যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশের গণতন্ত্রকে যারা বিপন্ন করতে চায়, আসলে তাদের হাতকে শক্তিশালী করা হবে, তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে। এখন এটা বিরোধী দলের সাথে করার সময় নয়। বিরোধী দলের সাথে রাজনীতি করা যাবে, সরকারি দল এবং বিরোধী দল তারা পরস্পরের সাথে রাজনীতি করবেন, বিপক্ষে রাজনীতি করবেন, সেটা রাজনীতি নিয়ে রাজনীতি করবেন, কিন্তু অপরাজনীতির কৌশল নিয়ে বিরোধী দলকে দমন করা, বিরোধী দলের নেতৃভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো বক্তব্য প্রদান, এটা একেবারে অবাঞ্ছিত। সরকারের মন্ত্রী পর্যায় থেকে ধরনের কথাবার্তা এসেছে, সরকারের বিভিন্ন মহল থেকে ধরনের কথাবার্তা এসেছে, এই ধরনের কথাবার্তা বন্ধ হওয়া উচিত। আমাদের দল তাই মনে করে সুষ্ঠু তদন্তের স্বার্থে। আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে সরকারের দুজন মন্ত্রী, সরকার দুজন মন্ত্রী গতকালকে আমরা বলেছি, তারা এই বিষয়ে অনেক আপত্তিকর মন্তব্য করেছেন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, তারা তাদের পলিট ব্যুরোর পর্যবেক্ষণ থেকে তারা যে বক্তব্য দিয়েছেন, তথ্যমন্ত্রী হাসান হক ইনসাহ যে বক্তব্য দিচ্ছেন, তাতে আমি মনে করি বিদেশিদের নিরাপত্তার যে উদ্বিগ্নতা রয়েছে, সেই নিরাপত্তার উদ্বিগ্নতা বরং কাটবে না, না কেটে উল্টো বিদেশিদেরকে দোষারোপ করা, তাদের দেশে কি হলো না হলো সেটা বড় কথা নয়, আমাদের দেশে যারা বসবাস করবেন আমেরিকার যুক্তরাষ্ট্রে, সেখানে তাদের নাগরিকদের সেখানে প্রায় গোলাগুলি হয়, অনেক মানুষ মারা যায়, সেটা যেমন সত্য, কিন্তু এই কথা বলে আমাদের দেশে বিদেশি নাগরিকদেরকে আমরা নিরাপত্তা দিতে পারবো না, এটাকে আমরা কোনোভাবেই জাস্টিফাই করতে পারি না। সুতরাং আমরা মনে করি যে আমাদের দেশে সকল নাগরিক সহ বিদেশিরা এখানে নির্বিঘ্নভাবে নিরাপদে যাতে বসবাস করতে পারেন, চলাচল করতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন, এই বিষয়গুলোর প্রতি সরকারের গুরুত্ব আরোপ করা উচিত। আজকে সকালবেলা একটা টেলিভিশনে একটা টক শো দেখছিলাম, সেখানে বিজেপি একজন সাবেক কর্মকর্তা বলেছেন যে এই যে নিরাপত্তা উদ্বিগ্নতার কারণে, ট্রাভেল অ্যালার্ট জারি হওয়ার কারণে এখানে বাংলাদেশে যে সমস্ত বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশের সাথে ব্যবসা করেন, তারা অনেকেই এই দেশে আসছেন না, ব্যবসা করতে আসছেন না, তারা অনেকে এখানকার ব্যবসায়ীদেরকে উল্টো তাদের দেশে যে ব্যবসার কথা বলছেন, মানে অর্থাৎ ব্যবসা সংলাপ করার কথা বলছেন, এই ধরনের পরিস্থিতি আমাদের অর্থনীতিতে খুব বিরূপ প্রতিক্রিয়া দেবে। সুতরাং ব্যবসার স্বার্থে, অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে, মানুষের নিরাপত্তার শঙ্কা দূর করতে আমি মনে করি যে বিরোধী দলের বিরুদ্ধে বিরোধিতা করা রাজনীতি নয়, বিরোধী দলের নেত্রীর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য নয়, তার সম্মান ক্ষুণ্ণ করার কোনো বক্তব্য নয়, বরং প্রকৃত যে সমস্যা, সে সমস্যাকে আড়াল না করে সে সমস্যাকে উন্মোচন করতে হবে, সে সমস্যার প্রতিকার করতে হবে। এবং আমরা যে ঐক্যের কথা বলেছিলাম গতকালকে, আমরা বলেছি আমাদের পার্টির মহাসচিব যে জাতীয় ঐক্যের কথা বলেছেন, বরং সে জাতীয় ঐক্যের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার বাইরে যে উল্টো বিরোধী দলকে আক্রমণ করা, বিরোধী দলের নেতৃত্বকে আক্রমণ করা, এটা খুবই অনভিপ্রেত হবে, এবং এতে করে আমি মনে করি মূল সমস্যার সমাধান করা যাবে না। এই সরকার সবসময় সমস্যাগুলোকে তার আড়াল করতে চায়, সমস্যাগুলো এড়িয়ে চলতে চায়। এই সরকারের সমস্যা শুরু হয়েছে যেদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করল, যেদিন তারা একতরফাভাবে একটা নির্বাচন করলো নিরপেক্ষ সরকারের দাবিকে এড়িয়ে গিয়ে, তারপরে ভোটারবিহীন নির্বাচন করলো, ক্রমেই কিন্তু গণতন্ত্রের জন্য সংকট তারা ঘনীভূত করেছে। আজকে সেই গণতন্ত্রের ঘনীভূত সংকটকে মোকাবেলা করতে না পেরে আজকে যদি বিরোধী দলের বিরুদ্ধে জঙ্গিবাদ এবং এর পেছনে মদত দেওয়া, আরও সরাসরিভাবে বেগম খালেদা জিয়া বাংলা বিদেশে বসে বিদেশিদের হত্যাকাণ্ড করছে, তাদেরকে মদত যোগাচ্ছেন, এই ধরনের কথাবার্তা যেটা বলছেন, এটা অত্যন্ত দুঃখজনক। এতে বাংলাদেশের রাজনীতি অপমানিত হয়, এতে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা খারাপ হয়ে যায়। আমাদের যে নতুন প্রজন্মের কথা আমরা বারবার বলি, যাদের সামনে আমাদের নতুন রাজনীতি উপস্থাপন করতে চাই, যাদের সামনে আমরা জাতি সম্পর্কে আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে চাই, তারা যখন দেখে সরকার শীর্ষ পর্যায় থেকে তার প্রতিপক্ষের বিরুদ্ধে যখন প্রতিনিয়ত এই ধরনের গালমন্দের কথাবার্তা যখন প্রচারিত হতে থাকে, তখন এটা কিন্তু আমি মনে করি তরুণ প্রজন্মকে হতাশ করে। সুতরাং রাজনীতিকে সুস্থ পথে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সরকার যে পথে হাঁটছেন, যে গণতন্ত্র বিরোধী পথে সরকার হাঁটছেন, এতে গণতন্ত্রকে মোটেই সুরক্ষা করা যাবে না, বরং আমি মনে করি
সবাইকে আস্থায় নিয়ে আবারও আমি কথাটি স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের বিদেশি বন্ধুরা একসময় একযোগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে এবং আমাদের পার্টি চেয়ারপারসনের সাথে দেখা করে তারা একটি মেসেজ তারা দিয়েছিলেন, বলেছিলেন যে দুটো প্রধান রাজনৈতিক দলের মধ্যে একটি কনফিডেন্স বিল্ডিং মেজার নেওয়া উচিত হবে। কিন্তু কনফিডেন্স বিল্ডিং মেজার নেওয়ার পরিবর্তে আমরা দেখছি এখন কনফিডেন্স ব্রেকিং মেজার নেওয়া হচ্ছে, সরকারের তরফ থেকে এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের রাজনীতিকে আরও খারাপ দিকে নিয়ে যাবে। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।